আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা সৌদি প্রবাসী আছেন, যারা নভেম্বরে রিটার্ন টিকিট নিয়ে দেশে যাবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিটের দাম দেখে নিন। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু সব জায়গা থেকে চলে না, শুধুমাত্র রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং মদিনা থেকে চলে, অন্য এয়ারপোর্ট থেকে চলে না। আমি এই চার এয়ারপোর্ট থেকে দেখাই দেব। আমি প্রথমে রিয়াদ থেকে দেখাচ্ছি। দেখুন ভাই, রিয়াদ থেকে যারা যাবেন নভেম্বরের যে কোনো তারিখে, আপনি আসবেন মার্চ অথবা এপ্রিল মাসে, টিকিটের দাম পড়বে 2475 রিয়াল। দেখুন, এর চেয়ে কম দামি, এর থেকে বেশি আছে কিন্তু এর থেকে আর কম নেই। যে কোনো ডেটে 2475 রিয়ালে আপনারা টিকিট নিতে পারবেন, রিটার্ন টিকিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এবার দেখুন, যারা ভাই দাম্মাম থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দেখুন ভাই, দাম্মাম থেকে যারা যাবেন, দাম্মাম থেকে রিটার্ন টিকিট নিয়ে গেলে আপনাদের টিকিটের দাম পড়বে 2125 রিয়াল। 2125 রিয়ালে আপনারা যেতে পারবেন এবং আসতে পারবেন রিটার্ন টিকিট নিয়ে। আর শুধুমাত্র দুই একটা ডেটে, লাস্টে মার্চ মাসের 30 তারিখে যারা আসবেন তাদের টিকিটের দাম 2575 রিয়াল। তো একটা বাদ দিয়ে অন্য ডেটে নিলে আপনাদের 2125 রিয়ালের টিকিট নিতে পারবেন। দেখুন ভাই, জেদ্দা থেকে যারা যাবেন, জেদ্দা থেকেও টিকিটের দাম কম আছে, 2125 রিয়াল। 2125 রিয়াল আপনারা রিটার্ন টিকিট নিয়ে যেতে পারবেন। আর কিছু রেটে আছে 2575 রিয়াল। ঠিক আছে, এবার দেখুন যারা ভাই মদিনা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। যারা ভাই মদিনা থেকে যাবেন, মদিনা থেকে টিকিটের দাম 2403 রিয়াল, আর কিছু রেটে আছে 2503 রিয়াল। ঠিক আছে, 19 তারিখের আগে যারা নেবেন তাদের টিকিটের দাম 2403 রিয়াল। যাওয়ার সময় যদি 19 তারিখের আগে নেন, ঠিক আছে, তাহলে 2403 রিয়াল টিকিটের দাম। আর 19 তারিখের পরে যদি নেন তাহলে 2503 রিয়াল। ভাই আমি সরাসরি একদম শর্টকাট আপনার দেখানোর চেষ্টা করলাম, যারা যাবেন ভাই নিতে পারেন, সেম সেমই তো দাম। আর এর থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম কম মদিনা থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।